হ্যালো বন্ধুরা, আমার আঙ্গি ডাঙ্গি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আসলাম ফরেস্টের মাঝখানটায়, আইসা এখন গেলাম ফাইসা। তো শুটিং করতে গেছিলাম ওইদিকে, তো শুটিং করতে গিয়ে আইসা এখন শুটিং তো হয়েছে এখানে, এখন গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়ে গেছে বলতে লাইন পাইতেছে না, গাড়ি স্টার্ট হইতেছে না। এখন আমরা যাওয়ার পালা, তো এর মধ্যে গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি স্টার্ট হইতেছে না। এই যে মেকার আসছে, মেকার এখন গাড়ি দেখতেছে কি হচ্ছে না হচ্ছে, কোন দিকে কি তার শিরছে না কোনটা জয়েন্ট লাগিয়ে ওর সেটা বলতে বল দেখতেছে। আসার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে, লাইন পাইতেছে না, কারণ কি আমরা গেছি ওইদিকে শুটিংয়ে। তারপরে এখন থেকে সিট টিট খুললাম মেকারে, দেখতেছে কি হয় না হয়। এখানে এখন ধরা পড়ছে ইঁদুর, ইঁদুরের বাচ্চা কাগজপত্র কাটতে লাগছে, কাগজপত্র কাটতে লাগছে ইঁদুরের বাচ্চা। এদিকে এই যে তার কাটতে বলেছে, কাটতে নার্ভাস করে বলেছে, এই যে ইঁদুর কাটতে তার কাটতে গাড়ির তার কেটে দিচ্ছে। এখন গাড়ি স্টার্ট হচ্ছে না। তারপর আমি চিন্তা করলাম কেন স্টার্ট হচ্ছে না, গাড়ি খারাপ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে একটা তার বেরিয়ে আসলো যে কাটা তার, আমি চিন্তা করলাম যে এখানে বোধহয় ইঁদুর আছে। এখন ডিগ্গিটা খুললাম, খোলার পরে এই যে ইঁদুর বেরিয়েছে, দেখেন ইঁদুরটা কত বড়ো একটা ইঁদুর এখন ধরেছি, কত সুন্দর একটা ইঁদুর দেখেন। গাড়িটা তো কমছে কম আগে এই যে বাচ্চা বাড়িছে, এই যে দেখেন বাচ্চা, চারটা বাচ্চা দেখেন, চারটা চারটা বাচ্চা, এক এই যে একটা দুটা তিনটা চারটা, বন্ধুরা দেখতেই পারছো ওর গাড়ির কাগজ পত্র তার টার কাটটা একা একা করে বলছে, তাও ওর গাড়ির কথা ভাবতেছে না, ওই ইঁদুর আর ইঁদুরের বাচ্চার কথা ভাবতেছে। ও দয়ালু করে সবাই ছেড়ে দিতে আসছে, তো ওর জন্য তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বটেই।